আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের মাঝে খুবই চমৎকার একটা অ্যাপ্লিকেশন শেয়ার করব, সেইখান থেকে আপনারা প্রত্যেকে $200 থেকে $300 পর্যন্ত আর্নিং করতে পারবেন, ঠিক আছে। সো এখানে অ্যাকাউন্ট করার সাথে সাথে আপনাকে ইনস্ট্যান্ট $5 সোয়াপ টোকেন দেবে, ঠিক আছে। সো এটি কিন্তু একটা ওয়ালেটের এয়ারড্রপ, এখান থেকে আপনাদের প্রত্যেকেরই 100% প্রফিট হবে। সো আপনারা যদি এখানে কিছু ট্রিক্স ফলো করেন দেন এখান থেকে আপনারা ইজিলি $200 থেকে $300 পর্যন্ত আর্নিং করতে পারবেন, ঠিক আছে। সো আপনারা যারা আগে থেকে কাজ করেন তারা কিন্তু প্রত্যেকে জানেন যে লিঙ্কি এয়ারড্রপ থেকে আমরা প্রায় প্রত্যেকে $500 থেকে $1000 পর্যন্ত প্রফিট করে নিয়েছি, ঠিক আছে। সো এখান থেকেও আপনাদের ইজিলি $200 থেকে $300 পর্যন্ত আর্নিং হবে, জাস্ট আপনাদের এখানে একটু কষ্ট করে জাস্ট কাজ করতে হবে, ঠিক আছে। সো আপনারা প্রত্যেকে এই অ্যাপ্লিকেশনটা কেউ মিস করবেন না, এখান থেকে আপনাদের 100% গ্যারান্টেড প্রফিট হবে, ওকে। সো এটা কিন্তু সেমস লাইক মানে লিঙ্কি ওয়ালেট এয়ারড্রপের মতো। সো এখানে আপনারা কিভাবে কাজ করবেন সেই সমস্ত প্রসেসগুলো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, আর এখানে অ্যাকাউন্ট করার সাথে সাথে ইনস্ট্যান্ট $5 সোয়াপ টোকেন পাবেন, ঠিক আছে। সো ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, আপনি যদি এখনও আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে না থাকেন, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে প্রত্যেকে আমাদের এই টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে নেবেন এবং আমাদের যে এয়ারড্রপ চ্যানেলটা আছে সেটাতেও প্রত্যেকে জয়েন করে নেবেন। সমস্ত লিঙ্কগুলো আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ঠিক আছে। সো আজকের এই এয়ারড্রপটিতে জয়েন করার জন্য আপনারা সরাসরি আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, সেখানে দেখতে পারবেন আজকের অফার লিঙ্ক। সিম্পলি আজকের অফার লিঙ্কে ক্লিক করলে আপনাদেরকে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টার মধ্যে নিয়ে আসবে। দেন এখানে দেখতে পারবেন ডাউনলোড অ্যাপস নামে একটা আমরা এখানে লিঙ্ক প্রোভাইড করে দিয়েছি, আপনারা ডাউনলোড অ্যাপসের মাঝে একটা ক্লিক করে দেবেন। এরপর আপনাদেরকে সরাসরি এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে, এরকম ইন্টারফেসে নিয়ে আসলে এখানে দেখতে পারবেন গেট ইট অন গুগল প্লে, এখানে সিম্পলি একটা ক্লিক করবেন, ঠিক আছে। সো এখানে ক্লিক করার পরে আপনারা জাস্ট এখান থেকে জাস্ট গেট ইট অন গুগল প্লে মাঝে ক্লিক করার পরে এখানে জাস্ট ইনস্টল চলে আসবে, মানে আপনাদেরকে প্লে স্টোরে নিয়ে আসবে, জাস্ট এখান থেকে অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করবেন। দেন এখানে দেখতে পারবেন ওপেন, জাস্ট এখান থেকে ওপেনের মাঝে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। সো ওপেনের মাঝে ক্লিক করার পরে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস শো হবে, জাস্ট আপনাদের এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ক্রিয়েট ইয়োর সোয়্যাপ এখানে একটা ক্লিক করবেন। সো ক্রিয়েট ইয়োর সোয়্যাপের মাঝে ক্লিক করার পর আপনাদেরকে এখানে বলবে যে রেফারেল লিঙ্কটা দেওয়ার জন্য আপনারা কী করবেন, সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন। জাস্ট আপনাদেরকে আমি সিম্পলি দেখাই দিচ্ছি, জাস্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন। চলে আসার পর এখানে দেখতে পারবেন যে রেফারেল লিঙ্ক নামে একটা লিঙ্ক দেওয়া আছে, আপনারা সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। জাস্ট আমি এখানে ক্লিক করে দেবো, দেন এটাকে কপি হয়ে যাবে। কপি হওয়ার পরে জাস্ট আপনারা কী করবেন, এটাকে এখানে পেস্ট করে জাস্ট এখান থেকে ওকের মাঝে ক্লিক করবেন। জাস্ট এই রেফারেল লিঙ্কটা এখানে পেস্ট করবেন, দেন এখান থেকে ওকের মাঝে একটা ক্লিক করবেন, ঠিক আছে। সো আপনাদেরকে হাত জোড় করে রিকোয়েস্ট করবো কেউ এই এয়ারড্রপটা মিস করবেন না, এখান থেকে আপনাদের 100% গ্যারান্টি দিলাম প্রত্যেকের এখান থেকে প্রফিট হবে, ঠিক আছে। সো আপনারা যদি এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন দেন এখানে আপনাদের $5 থেকে $10 এমনকি $15 থেকে $20 পর্যন্ত প্রফিট হবে, আর আপনারা যদি এখানে কষ্ট করে রেফারেল করতে পারেন তাহলে এখান থেকে আপনাদের ইজিলি $200 থেকে $500 পর্যন্ত আর্নিং করতে পারবেন, ঠিক আছে। জাস্ট আপনারা কী করবেন, এখানে আপনারা রেফারেল লিঙ্কটা পেস্ট করে জাস্ট এখান থেকে ওকের মাঝে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। জাস্ট এখানে জাস্ট আমি আমার রেফারেল লিঙ্কটা পেস্ট করে দিয়েছি, দেন এখানে ওকের মাঝে ক্লিক করে দেবো। ওকের মাঝে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস শো হবে, জাস্ট এখানে আপনারা দেখতে পারবেন নিচের দিকে রেজিস্টার্ড ভায়া ইমেল, এখানে সিম্পলি একটা ক্লিক করবেন, ঠিক আছে। জাস্ট আমি রেজিস্টার্ড ভায়া ইমেলের মাঝে একটা ক্লিক করে দেবো। ক্লিক করার পর এরকম ইন্টারফেস হবে, জাস্ট আপনারা কী করবেন, এখানে আপনাদের জিমেল দেবেন, জিমেল দেওয়ার পরে সেন্ড ভেরিফিকেশন কোডের মাঝে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। এরপর আপনারা জাস্ট আপনাদের জিমেলের মধ্যে চলে আসবেন, চলে আসার পর এখানে 3 ডট আইকনে একটা সিম্পলি ক্লিক করবেন। জাস্ট 3 ডট আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে স্প্যাম একটা ফোল্ডার আছে, স্প্যামের মাঝে ক্লিক করবেন। স্প্যামের মাঝে ক্লিক করার পর দেখতে পারবেন যে আপনাদেরকে এখানে তারা এরকম একটা মেইল করে দিয়েছে, দেন এখানে দেখতে পারবেন একটা ভেরিফিকেশন কোড, আপনারা সিম্পলি এই কোডটিকে কপি করে নেবেন, ঠিক আছে। এই কোডটা কপি করার পর এখানে পেস্ট করে দেবেন, জাস্ট এখানে আমি এই কোডটা বসিয়ে দিয়েছি, দেওয়ার পর এখান থেকে ভেরিফাই অ্যাকাউন্টসের মাঝে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। ভেরিফাই অ্যাকাউন্টসের মাঝে ক্লিক করলে এখানে আপনাদেরকে একটা ইউজার নেম দিতে হবে, ঠিক আছে। জাস্ট এখানে আপনাদের ইউজার নেম দিতে হবে, জাস্ট আপনারা এখানে একটা আপনাদের একটা ইউজার নেম দিয়ে নেবেন, ঠিক আছে। জাস্ট এখানে আমি আমার একটা ইউজার নেম দিয়ে দিয়েছি, তারপর এখান থেকে সিম্পলি নিচের দিক থেকে যে ক্রিয়েট অ্যাকাউন্টসের মাঝে একটা ক্লিক করে দেবো, ঠিক আছে। সো ক্রিয়েটস অ্যাকাউন্টের মাঝে ক্লিক করার পর এখানে আপনাদেরকে পাসওয়ার্ড সেট আপ করতে হবে, দেন আপনাদের একটা বড় হাতের লেটার দিতে হবে, ছোটো হাতের লেটার দিতে হবে, সাথে কিছু সংখ্যা দিতে হবে, ঠিক আছে। জাস্ট এখানে সেই পাসওয়ার্ডটা দিয়ে দেবেন, এখানে সেই কনফার্ম পাসওয়ার্ডটা দিয়ে দেবেন, ঠিক আছে। সো এখানে যে পাসওয়ার্ড দেবেন এখানেও সেম পাসওয়ার্ড দেবেন, দেওয়ার পরে জাস্ট এই যে আমি জাস্ট পাসওয়ার্ডগুলো দিয়ে দিয়েছি, দেন এখানে আপনারা সিম্পলি ক্রিয়েটের মাঝে একটা ক্লিক করে দেবেন। এরপর এখানে আপনাদের 6 ডিজিটের একটা পিন সেট আপ করতে বলবে, জাস্ট আপনারা এখানে জাস্ট আপনাদের 6 ডিজিটের একটা পিন সেট আপ করে নেবেন, ঠিক আছে। জাস্ট আমি এখান থেকে আমার 6 ডিজিটের পিন সেট আপ করে নিয়েছি, দেন আবারও আপনাদের সেই পিনটা দিতে বলবে, জাস্ট সেই পিনটা দেওয়ার পর এখান থেকে কনফার্মের মাঝে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে।
এরপর দেখতে পারবেন আপনাদের কিছু প্রাইভেট কি দেবে। এই প্রাইভেট কিগুলো অবশ্যই ভালো কোনো জায়গায় নোটপ্যাডের মধ্যে সেভ করে রাখবেন। জাস্ট আপনাদের প্রাইভেট কিগুলো সেভ করা হয়ে গেলে জাস্ট আপনারা নেক্সটের মাঝে ক্লিক করে দিলে দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। দেন এখানে আপনাদের ওয়ার্ডগুলো এলোমেলোভাবে দেওয়া থাকবে, আপনারা জাস্ট এই ওয়ার্ডগুলোকে সাজিয়ে আপনারা জাস্ট এখানে মানে এখানে জাস্ট সাজিয়ে নেবেন, ঠিক আছে। জাস্ট আপনারা যে ওয়ার্ডগুলো মানে আপনারা জাস্ট নোটপ্যাডের মধ্যে সেভ করলেন সেখানে যে স্টেপ বাই স্টেপ দেওয়া আছে এখানেও আপনারা দেখে দেখে জাস্ট স্টেপ বাই স্টেপ আপনারা সেট আপ করে নেবেন। নেওয়ার পর এখান থেকে জাস্ট কনফার্মে একটা ক্লিক করে দেবেন। জাস্ট কনফার্মে ক্লিক করার পর এখানে সিম্পলি নেক্সট চলে আসবে, আপনারা নেক্সটের মাঝে একটা ক্লিক করবেন, ঠিক আছে। জাস্ট এখানে আমি নেক্সটের মাঝে ক্লিক করে দেবো, দেন এখানে এরকম ইন্টারফেস হবে। জাস্ট আপনাদের এখানে এখন একটা সিগনেচার দিতে হবে, ঠিক আছে। জাস্ট আপনারা এখানে কী করবেন, নেক্সট বাটনের মাঝে একটা ক্লিক করবেন, ঠিক আছে। জাস্ট আমি নেক্সটের মাঝে ক্লিক করে দিলাম, দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে সাইন টার্মস অফ ইউজ এখানে একটা ক্লিক করবেন। জাস্ট আমি এখানে ক্লিক করে দিলাম, দেন এখানে আপনাদের একটা স্বাক্ষর দিতে হবে, ঠিক আছে। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন আমি জাস্ট এখানে আমার নামটা লিখে দিয়েছি, জাস্ট আপনারা এভাবে এখানে লিখতে পারবেন। লেখার পর এখান থেকে জাস্ট আপনারা সাবমিটের মাঝে একটা ক্লিক করে দেবেন, সাবমিটের মাঝে ক্লিক করে দিলে দেখতে পারবেন সাইন্ড অর্থাৎ আপনাদের এখানে স্বাক্ষর দেওয়া হয়ে গেছে। দেন এখান থেকে নেক্সটের মাঝে একটা ক্লিক করবেন, নেক্সটের মাঝে ক্লিক করার পর এখান থেকে জাস্ট গট ইটের মাঝে একটা ক্লিক করবেন। সো গট ইটের মাঝে ক্লিক করার পর আপনাদের এরকম কংগ্রাচুলেশন জানিয়ে দেবে, ঠিক আছে। জাস্ট এখান থেকে আপনারা গেট স্টার্টের মাঝে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। সো এরপর দেখতে পারবেন যে এখানে আপনাদের সাকসেসফুলি অ্যাকাউন্টটা ক্রিয়েটেড হয়ে গিয়েছে, ঠিক আছে। সো এখন আপনাদের একটা ছোট কাজ করতে হবে, দেন এখানে আপনাদেরকে কেওয়াইসি সাবমিট করতে হবে। সো আপনারা যদি এখানে কেওয়াইসি সাবমিট না করেন দেন এখান থেকে আপনারা কোনো এখান থেকে আপনারা টোকেন পাবেন না, দেন কোনো উইথড্রও করতে পারবেন না, জাস্ট এখানে আপনাদের কোনো বোনাসই দেবে না। সো অবশ্যই আপনাকে এখানে কেওয়াইসি করতে হবে, দেন আপনাদের এখানে একটা এক্সটেনশন অ্যাড করতে হবে, ঠিক আছে। সো কীভাবে কেওয়াইসি কমপ্লিট করবেন এবং এক্সটেনশন অ্যাড করবেন সেগুলোও দেখিয়ে দিচ্ছি। জাস্ট ফার্স্ট অফ অল দেখাবো আপনারা কীভাবে এখানে এক্সটেনশনটা অ্যাড করবেন। অ্যাড করার জন্য আপনারা সিম্পলি এখান থেকে যে ডাটা পয়েন্টস এখানে একটা ক্লিক করবেন। সো ফার্স্ট অফ অল আপনারা কীভাবে এক্সটেনশনটা অ্যাড করবেন, এক্সটেনশন অ্যাড করার জন্য আপনারা সিম্পলি আমাদের টেলিগ্রাম চ্যানেলে সেই পোস্টার মধ্যে চলে আসবেন। চলে আসার পর এখানে দেখতে পারবেন ডাউনলোড এক্সটেনশন, এই লিঙ্কটাকে এখান থেকে আপনারা সিম্পলি কপি করে নেবেন, ঠিক আছে। কপি করার পরে আপনারা কিউ ব্রাউজারটা ওপেন করবেন, ওপেন করার পর সার্চ বারের মাঝে জাস্ট আপনারা এটা পেস্ট করে দেবেন। কিউ ব্রাউজার ওপেন করে এটা সার্চ বারের মাঝে পেস্ট করে জাস্ট এখান থেকে গোর মাঝে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। গোর মাঝে ক্লিক করলে এরকম ইন্টারফেস হবে, দেন এখান থেকে অ্যাড টু ক্রোমের মাঝে একটা ক্লিক করবেন, ঠিক আছে। জাস্ট অ্যাড টু ক্রোমের মাঝে ক্লিক করার পর দেখতে পারবেন ওকে চলে আসবে, ওকের মাঝে ক্লিক করবেন, দেন এখানে চেকিং, জাস্ট এখানে আপনারা ডাউনলোড হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন, ঠিক আছে। সো এরকম রিমুভ ফ্রম ক্রোম যখন চলে আসবে তখন বুঝতে পারবেন যে আপনাদের এখানে সাকসেসফুলি ডাউনলোডটা হয়ে গিয়েছে। দেন আপনাদের যখন ডাউনলোড হয়ে যাবে দেন উপরের দিকে দেখতে পারবেন থ্রি ডট আইকন আছে, আপনারা সিম্পলি এখান থেকে থ্রি ডট আইকনের মাঝে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। থ্রি ডট আইকনের মাঝে ক্লিক করলে নিচের দিকে চলে আসলে দেখতে পারবেন এই যে সোয়্যাপ আইডি, এখানে একটা ক্লিক করবেন। জাস্ট আমি সোয়্যাপ আইডির মাঝে ক্লিক করবো, দেন আপনাদের মাঝে মানে এরকম একটা কিউআর কোড শো হবে, জাস্ট আপনাদের অন্য একটা ফোন দিয়ে এই কিউআর কোডটার একটা পিকচার তুলে নেবেন, ঠিক আছে। সো জাস্ট আপনাদের অন্য একটা ডিভাইসের মাধ্যমে আপনারা জাস্ট পিকচারটা তুলে নেবেন। নেওয়ার পর এখান থেকে সিম্পলি আপনারা আবারও অ্যাপ্লিকেশনটা ওপেন করে জাস্ট এখান থেকে ডাটা পয়েন্টসের মাঝে একটা ক্লিক করবেন, ঠিক আছে। ডাটা পয়েন্টসের মাঝে ক্লিক করার পর সো আপনারা জাস্ট এখানে কী করবেন এই যে ডেটা পয়েন্টসের মাঝে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। ডেটা পয়েন্টসের মাঝে ক্লিক করলে আপনাদের মাঝে এরকম ইন্টারফেস হবে, জাস্ট এখানে দেখতে পারবেন ব্রাউজার, এখানে সিম্পলি কানেক্ট লেখা আছে, আপনারা সিম্পলি এখান থেকে কানেক্টের মাঝে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। কানেক্টের মাঝে ক্লিক করে দিলে জাস্ট আপনাদের মাঝে এরকম জাস্ট এখানে ক্যামেরা অন হবে, জাস্ট আপনারা অন্য ডিভাইসের মাধ্যমে যে কিউআর কোডটা আপনারা মানে পিকচার উঠায় নিলেন সেটাকে এখানে জাস্ট স্ক্যান করবেন, ঠিক আছে। সো স্ক্যান করা হয়ে গেলে জাস্ট দেখতে পারবেন এরকম আপনাদের কংগ্রাচুলেশন জানিয়ে দিবে, দেন আপনাদের এখানে সাকসেসফুলি এখানে কানেক্টেড হয়ে গিয়েছে। দেন এখান থেকে আপনারা সিম্পলি ডানের মাঝে ক্লিক করে দেবেন। সো এখন দেখাবো কীভাবে কেওয়াইসিটা সাবমিট করবেন। সো মাস্ট বি এখানে আপনাদের কেওয়াইসি সাবমিট করতে হবে এবং আপনাদের কেওয়াইসিটা কিন্তু এখানে ইনস্ট্যান্ট সাবমিট হয়ে যাবে, ঠিক আছে। সো অবশ্যই কেওয়াইসি কমপ্লিট করে নেবেন। সো কেওয়াইসি কমপ্লিট না করলে কিন্তু এখান থেকে পেমেন্ট পাবেন না। সো কেওয়াইসি কমপ্লিট করার জন্য এখানে সিম্পলি উপরের দিকে দেখতে পারবেন সেটিং আইকন আছে, আপনারা সিম্পলি সেটিংসের মাঝে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। জাস্ট সেটিংসের মাঝে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন যে মানে ইউজার সেটিংস এখানে একটা ক্লিক করে দেবেন। জাস্ট আপনারা এখান থেকে ইউজার সেটিংসের মাঝে একটা ক্লিক করবেন, এরপর এরকম ইন্টারফেস শো হবে। জাস্ট আপনারা নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে চলে আসলে দেখতে পারবেন ভেরিফাই ইউর আইডেন্টিটি, সিম্পলি আপনারা এখান থেকে ভেরিফাই ইউর আইডেন্টিটির মাঝে একটা ক্লিক করবেন। এরপর আপনাদের মাঝে এরকম ইন্টারফেস শো হবে। জাস্ট আপনাদের এখানে ফার্স্ট স্টেপে জাস্ট আপনারা এখান থেকে যদি লেটস স্টার্টের মাঝে ক্লিক করে দেন, লেটস স্টার্টের মাঝে ক্লিক করে দিলে আপনাদের মাঝে মানে ক্যামেরা ওপেন হয়ে যাবে। জাস্ট আপনাদের অটোমেটিকলি ক্যামেরাটা ওপেন হয়ে যাবে এবং আপনাদের এনআইডি কার্ডটা আপনারা সামনে রাখবেন, রাখার পর এনআইডি কার্ডের ফ্রন্ট পেজের পিকচারটা অটোমেটিক ডিটেক্টেড করে নেবে, ঠিক আছে। জাস্ট আপনারা ক্যামেরাটা ওপেন হওয়ার সাথে সাথে এনআইডি কার্ডটা রেখে জাস্ট আপনারা উপরে ধরবেন, ধরার পর দেখতে পারবেন যে অটোমেটিকলি আপনাদের এনআইডি কার্ডের ফ্রন্ট পেজের পিকচার নেবে। দেন আপনারা সেখান থেকে সাবমিটে ক্লিক করবেন, দেন আবারও
আপনাদেরকে অর্থাৎ মানে এনআইডি কার্ডের ব্যাক পেজের পিকচারটা অটোমেটিকলি নিয়ে নেবে। নেওয়ার পরে জাস্ট এখান থেকে আগে আপনাদের লাইভ ক্যামেরা ওপেন হবে, দেন সেখান থেকে চার এনআইডি কার্ড তার একটা সেলফি উঠায় নেবেন, ঠিক আছে। জাস্ট সেলফি উঠায় নেওয়ার পর সেখান থেকে আপনারা জাস্ট সাবমিটের মাঝে একটা ক্লিক করে দেবেন। সো সাবমিটের মাঝে ক্লিক করে দেওয়ার সাথে সাথে ইনস্ট্যান্টলি এখান থেকে আপনাদের কেওয়াইসিটা কমপ্লিট হবে। সো সেখানে দেখতে পারবেন যে পাসপোর্ট অথবা দেখতে পারবেন যে সেখানে ড্রাইভিং লাইসেন্স দেওয়া থাকবে, আপনারা সিম্পলি সেখান থেকে ড্রাইভিং লাইসেন্সটা সিলেক্ট করবেন, ঠিক আছে। দেওয়ার পর জাস্ট আপনাদের মানে এনআইডি কার্ডের মানে ফ্রন্ট পেজের পিকচার এবং ব্যাক পেজের পিকচার এবং আপনার লাইভ ক্যামেরা ওপেন হয়ে যে পিকচারটা উঠায় নেবে, জাস্ট এগুলো কমপ্লিট করবেন, মানে ইনস্ট্যান্ট এখান থেকে আপনাদের কেওয়াইসিটা সাবমিট হয়ে যাবে। দেন এখানে আপনাদের সমস্ত ডিটেলসগুলো দেখতে পারবেন, ঠিক আছে। সো তারপর এখান থেকে আপনারা সিম্পলি ডানের মাঝে ক্লিক করে দেবেন, জাস্ট আপনাদের এখানে সাকসেসফুলি এখানে দেখতে সাকসেসফুলি মানে আমার এখানে সাবমিটটা হয়ে গিয়ে। সো প্রত্যেকে রিকোয়েস্ট করবো এই এয়ারড্রপটা কেউ মিস করবেন না, এটা সেমস লাইক লিঙ্কি এয়ারড্রপের মতো এখান থেকে আপনারা হিউজ একটা প্রফিট নিতে পারবেন। সো আপনারা এখান থেকে চাইলে রেফার করতে পারবেন। সো এখানে রেফার করার জন্য আপনারা সিম্পলি নিচের দিকে চলে আসবেন, চলে আসার পর এখানে দেখতে পারবেন রেফার ইউর ফ্রেন্ডস, এখানে সিম্পলি একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। সো এখান থেকে যদি আপনার ফ্রেন্ড যদি আপনার ইনভাইটেশনে অর্থাৎ আপনার লিঙ্কে জয়েন করে দেন সেও এখান থেকে $5 বোনাস পাবে, দেন আপনিও এখান থেকে $5 করে বোনাস পাবেন, ঠিক আছে। সো এখানে অ্যাকাউন্ট করে কিন্তু আপনার $5 বোনাস পাবেন এবং সাথে 50টা সোয়্যাপস টোকেন পাবেন, ঠিক আছে। সো আপনার ফ্রেন্ড যদি এখান থেকে জয়েন করে সেও এখান থেকে $5 বোনাস পাবে, ঠিক আছে। সো প্রত্যেকে মানে এই এয়ারড্রপটিতে মাস্ট বি জয়েন করবেন, যেহেতু ওয়ালেটে এয়ারড্রপ এখান থেকে আপনাদের 100% প্রফিট হবে, ঠিক আছে। সো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করতেছি। খুদা হাফেজ।